Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি ফারজানা খানম চট্টগ্রাম থেকে বলছি। হোম অর্গানাইজিং বাই ফারজানা চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত। দূরের কাছের বন্ধুরা, যে আমার ভিডিওগুলো যারা যেখান থেকে বসেই দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সকালবেলা দেখতেই পাচ্ছেন ব্যাগ গোছানো শুরু করে দিয়েছি। আসলে আজকে আমরা চট্টগ্রাম থেকে লাকসামের উদ্দেশ্যে রওনা দিব, আর তাই আমি সকাল সকালই আসলে লাগেজপত্রগুলো গুছিয়ে রাখছি। যদিও আমাদের ট্রেনের শিডিউল হচ্ছে বিকেল 3টা, আমরা লাঞ্চ করেই বের হয়ে যাব। লাঞ্চের পর তেমন একটা টাইম থাকবে না, জোহরের নামাজের পর লাঞ্চ করে আমরা 2টার দিকে বের হয়ে যাব, যেহেতু রাস্তাঘাটে ট্রাফিকের সমস্যা থাকে। তো আমার আরশপনি দেখতে পাচ্ছেন আমাকে লাগেজ গুছাতে সাহায্য করছে, ওর কাপড় চোপড়গুলো নিয়ে নিয়েছে লাগেজে। ও অনেক এক্সাইটেড, আসলে প্রায় 9 মাস পরে আমরা দেশের বাড়িতে যাচ্ছি। তো বেশ কয়েকদিন থাকবো, সপ্তাহখানিকের মতো, তাই কাপড় চোপড়ও ওভাবে করে নিয়েছি। আমি আমার রেগুলার কাপড় চোপড় নিয়েছি কয়েকটা, আর কয়েকটা একটু ভালো কাপড় নিয়েছি যদি ওখান থেকেও কোথাও যেতে হয়। তো মোটামুটি কাপড় চোপড় নেওয়া শেষ, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে ঘর দোয়ার গোছানোর পর যে কাপড় চোপড়গুলো আমরা নিয়ে যাব, ওগুলো আমি সব খাটের উপর নিয়ে নিয়েছি, আর আপনাদের জন্য একটু করে শ্যুট করছি। এখন আমি এগুলো একটা একটা করে সেটিং করে আমি আমার লাগেজে আর ব্যাগে নিয়ে নিব। তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। এই জামাগুলো আরশমনির জন্য বের করে রেখেছি, যাওয়ার সময় ওকে এগুলো পরিয়ে দেব। যেহেতু এখন শীত, তাই একটা গরম কাপড় রেখেছি ওর জন্য। আর এই ড্রেসটা হচ্ছে আমার জন্য, আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য। তো মোটামুটি আমরা যেগুলো পরবো সেগুলো একপাশে করে রেখেছি, আর যেগুলো আমরা নিয়ে যাব আমি লাগেছে নিয়ে নিয়েছি। যেহেতু কয়েকদিন থাকবো, বেশ কয়েকদিন, তাই আরশের জন্য একটা বইও নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমার রাফ ইউজ করবো যেগুলো এখানে গেলে, ওই কাপড় চোপড়গুলো, পাশে আপনাদের ভাইয়ের কাপড়গুলো নিয়েছি। এই লাগেজে শুধু আমি আর আমার হাজব্যান্ডের কাপড়, আর আরেকটা ব্যাগ নিয়েছি, ওই ব্যাগের মধ্যে আমি নিয়েছি আরশমণির জন্য কাপড়গুলো। আর এগুলো হচ্ছে সামান্য কিছু গিফট নিয়েছি বাচ্চাদের জন্য, তো গিফটগুলো আমি আমার লাগেজে নিয়ে নিব। তো মোটামুটি আমার কাপড়গুলো গোছানো শেষ হয়ে গেছে, আর আমি আমার এবার টুকিটাকি অ্যাক্সেসরিজগুলোও নিয়ে নিব, যেগুলো না নিলে নয়। দেখতে পেলেন আমার মোটামুটি লাগেজগুলো গোছানো শেষ হয়ে গেছে। আমি আমার ল্যাপটপ চার্জার, তারপরে মোবাইলের চার্জার, হ্যাঁ এগুলো সবই নিয়ে নিয়েছি, যেহেতু ওখানে আমি সপ্তাহখানিক থাকবো, তাই ওখানে যাতে কিছু কাজ করতে পারি। আসলে এটা নিয়েছি ইউটিউবের কাজ করার জন্য, আমি ওখানে গেলে প্রচুর শ্যুট করব চিন্তা করে যাচ্ছি। জানি না মহান আল্লাহর কৃপায় আমি কতটুকু কী করতে পারবো, তবে আমার ইচ্ছা আছে আপনাদের সাথে শেয়ার করার, অনেক কিছু শেয়ার করার ইচ্ছা আছে। তাই ল্যাপটপটাও নিয়ে নিলাম, যাতে ওখানে বসে কিছু শেয়ার করতে পারি আপনাদের সাথে। তো আমি ল্যাপটপ চার্জার এগুলো নিয়ে নিয়েছি। আরশমণি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, ও অনেক এক্সাইটেড, আসলে দাদু বাড়িতে যাবে। এদিকে মানহাবুড়ি একটু মন খারাপ, যেহেতু আরশমণি চলে যাচ্ছে, মানহা সাওয়াল ওরা আমাদেরকে বিদায় দিতে এসেছে। আমাদের লাগেজ গোছানো শেষ, সাথে আমরা যেগুলো নিব তাও নিয়ে নিয়েছি। আর এই ভিউটা হচ্ছে আমরা যখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এসেছি, তখন
আমি আপনাদেরকে এক ঝলকে একটু স্টেশনটা দেখিয়ে দিচ্ছি। চট্টগ্রাম রেল স্টেশনটা দেখুন, আমি আসলে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, আর যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ওয়েটিং রুম, ওখানে সবাই ওয়েট করছে ট্রেনের জন্য। আমাদের ট্রেন চলেও এসেছে, আর সর আব্বু এখন টিকিটটা প্রিন্ট করাতে গিয়েছে, যেহেতু অনলাইনে আমরা টিকিট কেটেছি তাই টিকিটটা প্রিন্ট করাতে গিয়েছে। তো আর সব টিকিট প্রিন্ট করা শেষ, আর আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমরা এখন ট্রেনের দিকে যাচ্ছি। আমাদের বগি হচ্ছে বর্গিয়ার জ, তো বর্গিয়ার জ বগিতে আমরা 2-3 সিট নাম্বারে পেয়েছি, তো 2-3 নাম্বারের সিটে বসবো। তো আশা করছি আজকের ব্লগটি ভালো হবে, আজকের দিনটি ভালো যাবে। তো ট্রেনে রীতিমতো উঠে পড়লাম, আর আমাদের লাগেজগুলো আমাদের সিটের উপর রাখা হয়েছে। আর আরুষ্মণি এখন, যেহেতু ট্রেন এখনও ছাড়েনি, আরুষ্মণি একটু বাইরে ভিউটা দেখছে, ওখানে পাশে আরও একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ও খুব মজা পাচ্ছে আসলে, ও ট্রেন দেখতে অনেক পছন্দ করে। তো ট্রেন যখন খুব স্লোলি ছেড়েছিল আসলে তখন ভিডিও করিনি, কারণ যখন ট্রেন স্লো ছাড়ে তখন কিন্তু মোবাইলটা টান দেওয়ার বা ছিনতাইকারীদের ছিনতাই করে নেওয়ার একটা আশঙ্কা থাকে, তাই যখন একটু দ্রুত গতিতে ট্রেনটা ছেড়েছে তখনই আমি মোবাইলটা অন করেছি, ক্যামেরা অন করেছি। এটা হচ্ছে আবুল খায়ের কোম্পানির আপনার যে রড তৈরি করে, এখানে র ম্যাটেরিয়ালসগুলো, এই যে আয়রনের র ম্যাটেরিয়ালসগুলো এখানে আছে, ওরা এখানে এগুলো এভাবে প্রোকিওর করার পর এখান থেকে ওরা র ম্যাটেরিয়ালসগুলো নিয়ে যায়। তো ওই ভিউটা দেখলাম, এই জায়গাটাতে একটা পুলের কাজ হচ্ছে, আর জন্য আমাদের ট্রেনটা এখানে একটু স্টপ হয়েছে, আর আমি ভিডিও করার সুযোগটা হাতছাড়া করিনি। ট্রেন আবার নিজ গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে ছুটতে চলেছে, আমরাও ছুটছি ট্রেনের সাথে সাথে, আর আপনাদের সাথেও সামান্য কিছু শেয়ার করার চেষ্টা করছি। আমরা কিন্তু প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আসলে এই জার্নিটা 2.5 ঘন্টার জার্নি, তবে আমাদের থেকে প্রায় 3.5 ঘন্টার মতো লেগে যায়। এখন হচ্ছে বিকেল 5:30, প্রায় মাগরিবের সময়, তো আমরা প্রায় চলে এসেছি। আমরা এখন নেমে যাব, তো নেমে যাওয়ার আগে একটু করে শ্যুট করে নিলাম, যেহেতু যখন নামবো তখন লাগেজ থাকবে, আরও সময়কে ধরে রাখতে হবে, তো এগুলোর কারণে হয়তো মোবাইলটা আমি ক্যামেরা অন করতে পারবো না। তো ক্যামেরাটা একেবারে অন করেছি যখন আমরা সিএনজিতে উঠে গেছি, তখন আমার দেবর পারভেজ আমাদেরকে নিতে এসেছে, রিসিভ করতে এসেছে। দেখতে পাচ্ছেন একদম ঘুটঘুটে অন্ধকার রাস্তার মধ্যে, আসলে আমার অনেক ভয় করছিল, কারণ এই ধরনের অন্ধকার রাস্তা দিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। প্রায় 20 মিনিটের মধ্যে এরকম অন্ধকার রাস্তা ছিল, এখানে শুধু আপনার যে দোকান আছে দোকানের আলো আর গাড়ির হেডলাইটের আলোগুলো জ্বলছে, অন্য কোনো আলোই নাই, বলতে গেলে রাস্তার কোনো আলোই নাই, দেখতে পাচ্ছেন। তো আমরা চলে এলাম গ্রামের বাজারের ভেতর দিয়ে, মেন যে রাস্তা ওই রাস্তায় কাজ চলছে, তাই আমরা বাজারের যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছি। আমার আরুষ্মণি ঘুমিয়ে পড়েছে, তো আজকের ক্যামেরা এখানেই অফ করছি। আশা করি পরবর্তী ভিডিও আপলোড করলে অবশ্যই আপনারা দেখবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।